হয় অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা পদ্মা অ্যাওয়ার্ড ডিসকাস করবো দু হাজার আঠেরো সালে কাকে কাকে দেওয়া হয়েছিল পদ্মা অ্যাওয়ার্ড পদ্মা অ্যাওয়ার্ডের মধ্যে কী কী পড়ছে না পদ্মা বিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিনটি অ্যাওয়ার্ড পদ্মা অ্যাওয়ার্ডের মধ্যে পড়ছে এবং এর সম্বন্ধে কিছু বেসিক ডিটেলস আমরা দেখে নিচ্ছি সেটা প্রথমেই আছে দেখো পদ্মা অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো মিনিস্ট্রি অফ হোম থেকে এটি দেওয়া হয় এবং এর সাথে কিছু কি কী অ্যাওয়ার্ডটা কী জন্য দেওয়া হয় কাদের দেওয়া হয় সেটা বলে দেওয়া হচ্ছে দেখো বলেছে দ্য অ্যাওয়ার্ড গিভস ইন ভেরিয়াস ডিসিপ্লিন অর ফিল্ড অফ অ্যাক্টিভিটিস বলছে বিভিন্ন ভেরিয়াস ডিসিপ্লিন ফিল্ডের ওপর ফিল্ডের মানুষদেরকে দেওয়া হয় কোন কোন ফিল্ডের ওপর দেওয়া হয় না সোশ্যাল ওয়ার্ক পাবলিক অ্যাফেয়ার্স তারপরে দেখো কী বলছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মেডিসিন লিটারেচার অ্যান্ড এডুকেশন স্পোর্টস সিভিল সার্ভিস ইটিসি এইসবের ওপর এই অ্যাওয়ার্ডগুলি দেওয়া হয় ঠিক আছে এবং প্রত্যেক বছরই এই অ্যাওয়ার্ডটি কখন কবে দেওয়া হয় দিস অ্যাওয়ার্ড অ্যানাউন্সড অন দ্য অকেশন অব রিপাবলিক ডে এভরি ইয়ার মানে প্রত্যেক বছর রিপাবলিক ডের দিন এই অ্যাওয়ার্ডটি ঘোষণা করা হয় কাকে কাকে দেওয়া হয়েছে তাহলে এখান থেকে বেসিক ডিটেলসটা তোমরা পেয়ে গেলে এবার দেখো এই বছর কতজনকে টোটাল এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এবং এই অ্যাওয়ার্ডটিকে কে দান করে না এই অ্যাওয়ার্ডটি দান করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দিস অ্যাওয়ার্ডস আর কনফার্ড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাস সেরিমোনিয়াল ফাংশন হুইচ আর হেল্ড ইন রাষ্ট্রপতি ভবন ইউজুয়ালি অ্যারাউন্ড মার্চ অর এপ্রিল আর মানে প্রত্যেক বছর রাষ্ট্রপতি ভবনে মার্চ মাস অথবা এপ্রিল মাসে এই অ্যাওয়ার্ডটি রাষ্ট্রপতি ভবন থেকে ভবন থেকে দেওয়া হয় এবং এটা কারা কে দান কে দেয় না রাষ্ট্রপতি নিজে দেয় এই বছর কি বলেছে দেখো দিস ইয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড কনফার্মেন্ট অফ এইটটি ফোর পদ্মা অ্যাওয়ার্ডস বলছে এই বছর ভারতের প্রেসিডেন্ট চুরাশি জনকে টোটাল পদ্মা অ্যাওয়ার্ডের নাম ঘোষণা করেছেন ঠিক আছে এবং দ্য লিস্ট কমপ্রাইজ বলছে তিন থ্রি পদ্মা বিভূষণ তিনজনকে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে নজনকে পদ্মাভূষণ দেওয়া হয়েছে এবং বাহাত্তর জনকে দেওয়া হয়েছে পদ্মাশ্রী অ্যাওয়ার্ড আরেকবার বলে দিচ্ছি এটা মনে রাখবে তিনজনকে দেওয়া হয়েছে পদ্ম বিভূষণ নজনকে দেওয়া হয়েছে পদ্মভূষণ এবং বাহাত্তর জনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড এবং কী বলা হয়েছে তার মধ্যে ফরটিন্থ অফ দ্য অ্যাওয়ার্ড মানে যে চোদ্দো জন যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের মধ্যে চোদ্দো জন আর ওমেন মানে যে টোটাল যে চুরাশি জনকে পদ্মা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাদের মধ্যে চোদ্দো জন হচ্ছে ওমেন ঠিক আছে এবার দেখো আমি এটা বাংলাতে তোমাদের জন্য রেডি করে দিয়েছি এর মধ্যে কিছু এডিট করে প্রথম হচ্ছে পদ্মবিভূষণ পদ্মবিভূষণ হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মনে হচ্ছে সেকেন্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ দ্য কান্ট্রি এবং এক নম্বর হচ্ছে ভারতরত্ন আশা করি তোমরা সবাই জানো এবং সেকেন্ড হচ্ছে পদ্মবিভূষণ থার্ড হচ্ছে পদ্মভূষণ এবং ফোর্থ হচ্ছে পদ্মশ্রী ঠিক আছে এবং একটা কথা জেনে রাখবে যে কেউ প্রথমেই ডাইরেক্ট ভারতরত্ন অথবা পদ্মবিভূষণ বা পদ্মভূষণ এই অ্যাওয়ার্ডগুলো পেতে পারে না প্রথমেই তাকে প্রথম পদ্মশ্রী পেতে হবে তারপরে পদ্মভূষণ পেতে হবে তারপরে সে পাবে পদ্মবিভূষণ এবং সবাই লাস্টে সে পাবে ভারতরত্ন ঠিক আছে ডাইরেক্ট কেউ ভারতরত্ন বা পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেতে পারে না তাদেরকে এরকম স্টেপ বাই স্টেপ পেতে হবে ঠিক আছে এবং এই বছর যারা যারা পেয়েছে তাদের নাম এবং যারা খুব ইম্পর্টেন্ট পার্সেন্ট এগুলো বিভিন্ন এক্সামে বিশেষ করে ডাব্লিউসিএস মেন্স ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস রেলের গ্রুপ ডি এবং এই বছর পুরো দু সালে যতগুলি এক্সাম হবে এখান থেকে একটি কোশ্চেন তোমরা পাবে এবার কোশ্চেন কেমন ভেরি করবে যারা গ্রুপ ডি এক্সাম দেবে তাদের হয়তো ইজি ইজি নাম দেবে যেগুলো খুব আমাদের চেনা পরিচিত সেই সমোশ্চেন এবং যারা একটু স্ট্যান্ডার্ড বা গ্রাজুয়েশন লেভেলের এক্সাম দেবে তাদের একটু স্ট্যান্ডার্ড বা এমন আনকমন নাম দেবে ঠিক আছে ঠিক আছে এই জন্য এটা এখান থেকে তোমাদের এক নম্বর তোমাদের একটি কোশ্চেন আসবেই আসবে ঠিক আছে বিভূষণ বা পদ্মভূষণ বা পদ্মশ্রী থেকে এবং তোমাদের সুবিধার জন্য আমি দেখো ইংলিশের নাম নামের পাশে বাংলাতে লিখে দিয়েছি যাতে তোমাদের বাংলাতেও পড়তে কোনো অসুবিধা না হয় এটা সবার জন্যই আমি একসাথে রেডি করে দিয়েছি ঠিক আছে এবং এটার পিডিএফ যাদের লাগবে তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ওখানে আমি এটা পোস্ট করে দেবো ঠিক আছে এক নম্বর দেখো প্রথম পদ্মবিভূষণ দু হাজার আঠেরো কাকে দেওয়া হয়েছে না শ্রী ইলাইয়া রাজাকে শ্রী ইলাইয়া রাজাকে দেওয়া হয়েছে কিসের জন্য না সঙ্গীত কোন ফিল্ডের জন্য এখানে ফিল্ড দেখো আর্টস হচ্ছে আর্ট মিউজিক মানে সঙ্গীতব তাকে দেওয়া হয়েছে এবং তিনি কোন স্টেট থেকে বিলং করেন তিনি বিলং করেন তামিলনাড়ু থেকে এই ধরনের কোশ্চেন আসবে যে শ্রী ইলাইয়া রাজা কোন স্টেট থেকে বিলং করেন এরকম ধরনের কোশ্চেন আসবে যিনি পদ্মবিভূষণ পেয়েছেন তিনি কোন স্টেট থেকে প্রত্যেক বছর আসে এই কোশ্চেন এবং এই বছরও দেখবে আসবে কোনো না কোনো এক্সাম এখান থেকে কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে ঠিক আছে এবং এগুলো তোমাকে মুখস্ত করতে হবে এগুলো কোনো ছাড়ার কিছু নেই ঠিক আছে সেকেন্ড যিনি পদ্মবিভূষণ পেয়েছেন তিনি হচ্ছেন উস্তাদ গুলাম মুস্তাফা খান আরেকবার বলেছি তার নামটা উস্তাদ গুলাম মোস্তফা খান তিনিও সঙ্গীতের ওপরই পদ্মবিভূষণ পেয়েছেন এবং তিনিও হচ্ছেন মহারাষ্ট্র স্টেট থেকে ঠিক আছে মহারাষ্ট্র রাজ্য থেকে তিনি বিলং করেন এবং থার্ড যিনি এবং লাস্ট পদ্মবিভূষণ তোরা তিনজনকে দেওয়া হয়েছে শ্রী ইলাইয়া রাজা উস্তাদ গুলাম মুস্তাফা খান এবং থার্ড হচ্ছেন শ্রী পি পরমেশ্বরণ শ্রী পি পরমেশ্বরণ তিনি জন্য পেয়েছেন লিটারেচার অ্যান্ড এডুকেশন মানে সাহিত্য ও শিক্ষার উপর তিনি এই পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটি পেয়েছেন এবং তিনি কোন রাজ্য থেকে বিলং করেন তিনি কেরলা রাজ্য থেকে বিলং করে এবং এই তিনটি নাম তোমাদের মুখস্থ করতে হবে এখানে এক বাদ দিলে হবে না শ্রী ইলাইয়া রাজা তিনি সঙ্গীতের উপর পেয়েছেন উস্তাদ গুলাম মুস্তাফা তিনিও সঙ্গীতের উপর পেয়েছেন এবং শ্রী প্রি পরমেশ্বরন তিনি সাহিত্য ও শিক্ষার উপর পেয়েছেন ঠিক আছে এরপর আমরা নেক্সট পড়ব যেটা সেটা কি হচ্ছে পদ্মভূষণ এটা হচ্ছে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার এবার পদ্মভূষণ টোটাল কজন পেয়েছেন আর টোটাল পদ্মভূষণ আমরা এইখানে উপরেই পড়েছি দেখবে যে টোটাল নজনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে দেখো এখানেই লেখা আছে টোটাল পদ্মভূষণ দেওয়া হয়েছে নজনকে এই নজনের নাম পড়ে নেবো কাকে কাকে দেওয়া হয়েছে এবং এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ফার্স্ট দেখো যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন শ্রী পঙ্কজ আদবাণী পঙ্কজ আদবানিকে দেওয়া হয়েছে তিনি কোন ফিল্ডে না তিনি স্পোর্টস ফিল্ডের সাথে বিলং করেন স্পোর্টস বলতে কি না বিলিয়ার্ডস অর স্নুকার্স বিলিয়ার্স খেলা বা স্নুকার্স খেলার সাথে তিনি রিলেটেড তিনি বাড়ি হচ্ছে বা হোম স্টেট হচ্ছে কর্ণাটকা তিনি কর্ণাটকা স্টেট থেকে বিলং করেন ঠিক আছে পঙ্কাজ আদবানি তিনি বিলিয়ার্স অথবা সুনুকাশ খেলার জন্য এই ফিল্ডের জন্য তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তারপরে দেখো যিনি পেয়েছেন তিনি কে না ফিলিপার্স মার মার মারথোমা ভ্যালিয়া মেট্রোপলিটান তিনি পেয়েছেন কিসের জন্য না অধ্যাত্মবাদ স্পিরিচুয়ালিজমের জন্য এবং তিনি কোন স্টেট থেকে বিলং করেন তিনি কেরালা রাজ্য থেকে বিলং করেন থার্ড আমরা যেটা যার নাম পড়বো তিনি এনাকে সবাই তোমরা চেনো শ্রী মহেন্দ্র সিং ধোনি ইনি কি না স্পোর্ট কোন ফিল্ডের সাথে যুক্ত না তিনি স্পোর্টসের সাথে যুক্ত ক্রিকেট ক্রিকেট ফিল্ডের সাথে তিনি যুক্ত এবং তিনি কোন রাজ্য থেকে বিলং করেন ঝাড়খণ্ড এবার ধর এই ধরনের কোশ্চেন আসবে যে মহেন্দ্র সিং ধোনি কোন রাজ্য থেকে বিলং করেন এবং কোশ্চেন আসবে যারা গ্রুপ ডি দেবে ঠিক আছে তাদের ইজি টাইপের কোশ্চেন আসবে বা তুমি তিনি কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে বা এমন দিতে পারে এগুলোর মধ্যে কোন প্লেয়ার চারজনের নাম দিয়ে দেবে যে যিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক আছে এবং যারা হায়ার লেভেলে এক্সাম দেবে তাদের যেমন এই দিয়ে দেবে পঙ্কাজ আদবানি আনকমন নেম তিনি কোন খেলার সাথে যুক্ত এই দিয়ে দিতে পারে বিলিয়ার্স বা সুনুকার্স এবং তিনি কোন স্টেট থেকে বিলং করেন কর্ণাটকা বুঝতে পারলে এই হচ্ছে ডিফারেন্স কিন্তু পড়তে যারা গ্র্যাজুয়েশান পাস তাদেরকেও এটাই পড়তে হবে যারা টেন পাস এক্সাম দেবে তাদেরও কিন্তু এই পড়াটাই পড়তে হবে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছি নেক্সট দেখো কে পেয়েছে না নেক্সট পেয়েছে হিস এক্সেলেন্স রি আলেকজান্ডার কাদাকিন আলেকজান্ডার কাদাকিনকে কী জন্য দেওয়া হয়েছে না পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পাবলিক অ্যাফেয়ার্সের জন্য আলেকজান্ডার কাদাকিনকে দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড এবং তিনি কোথায় না তিনি রাশিয়ান ফেডারেশন তিনি রাশিয়ান ফেডারেশান থেকে বিলং করেন তাকে পাবলিক অ্যাফেয়ার্সের জন্য এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে ডক্টর রামচন্দ্রন নাগাস্বামী তাকে কী যেন তাকে কী জন্য দেওয়া হয়েছে আর্কিওলজির জন্য দেওয়া হয়েছে এবং তিনি কোন স্টেট থেকে বিলং করেন তামিলনাড়ু নেক্সট দেখো বেদপ্রকাশ নন্দ প্রফেসর বেদ প্রকাশ নন্দ তাকে কি তিনি কোন ফিল্ড থেকে বিলং করেন তিনি সাহিত্য ও শিক্ষার ফিল্ড থেকে বিলং করেন এবং তার তিনি হচ্ছেন ইউএসএ থেকে বিলং করেন ইউএসএ স্টেট এই ইউএসএ কান্ট্রি থেকে তিনি বিলং করেন ঠিক আছে নেক্সট হচ্ছে শ্রী লক্ষণ পায় তিনি কী জন্য পেয়েছেন না চিত্রাঙ্কন মানে পেন্টিংয়ের জন্য তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে এবং তিনি গোয়া স্টেট থেকে বিলং করেন তার বাড়ি হচ্ছে বা হুম রাজ্য হচ্ছে গোয়া নেক্সট হচ্ছে পন্ডিত অরবিন্দ পারিক তিনি সঙ্গীত মানে মিউজিকের সাথে মিউজিক ফিল্ডের সাথে রিলেটেড এবং তার বাড়ি হচ্ছে মহারাষ্ট্র এবং নেক্সট হচ্ছে ডক্টর শরৎ সিনহা তিনিও মিউজিকের সাথেই যুক্ত এবং তিনি বিলং করেন বিহার রাজ্য থেকে ঠিক আছে তাহলে এইগুলো পড়লাম আমরা টোটাল পদ্মভূষণ অ্যাওয়ার্ড তাহলে আমরা এখনো আপাতত পদ্মবিভূষণ যেটা সেকেন্ড হায়েস্ট অ্যাওয়ার্ড পদ্মভূষণ যেটা থার্ড হায়েস্ট অ্যাওয়ার্ড এবং এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড এটা হচ্ছে ফার্স্ট ফোর্থ হায়েস্ট অ্যাওয়ার্ড ঠিক আছে এবং এখানে তো টোটাল বাহাত্তর জনের নাম আছে টোটাল বাহাত্তর জনের নাম যদি মুখস্থ করতে যাও একদম গুলে ফেলবে একটাও মনে থাকবে না সেই জন্য দেখো আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে দিয়েছি সেইগুলো পড়তে পারো এবং যারা হায়ার লেভেলে পড়তে পারো বা যাদের মুখস্থ করার ক্ষমতা আছে তারা কিন্তু পুরো বাহাত্তরটায় নামই পড়ে নিতে পারো আমি পিডিএফটাও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো কিন্তু তার মধ্যে যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলোর নাম দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি ইয়েলো কালার দিয়ে সেগুলো তোমরা আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে দেখো শ্রী প্রফুল্ল গোবিন্দ বড়ুয়া তিনি কি জন্য পেয়েছেন না লিটারেচার অ্যান্ড এডুকেশান জার্নালিজমের জন্য এবং তিনি কোন স্টেট থেকে বিলং করেন তিনি হচ্ছেন আসাম রাজ্য থেকে বিলং করেন ঠিক আছে নেক্সট হচ্ছে শ্রী সুধাংশু বিশ্বাস ইনি হচ্ছেন এনার নামটা একটা কারণে দিয়েছি তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন এবং তিনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন এবং তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন কিসের জন্য না সোশ্যাল ওয়ার্কের জন্য সেই জন্য এটা মিসলেনিয়াস ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস যারা দেবে তা এবং ডাব্লুসিএস যারা দেবে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে নেক্সট হচ্ছে মিস সাইখম মিরাবাই চানু তাকে কী জন্য দেওয়া হচ্ছে না স্পোর্টসের জন্য দেওয়া হচ্ছে স্পোর্টসে কোন ফিল্ডের সাথে যুক্ত তিনি ওয়েট লিফটিংয়ের জন্য ওয়েট লিফটিংয়ের জন্য তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তিনি মণিপুর রাজ্য থেকে বিলং করেন এমনও দিয়ে দেবে যে সাইখম মীরাবাই চানু কোন রাজ্য থেকে বিলং করেন বা কোন স্পোর্টসের সাথে রিলেটেড বা কোন স্পোর্টস ফিল্ডের সাথে রিলেটেড ঠিক আছে এরকম ধরনের কোশ্চেন তোমরা দেখবে প্রায় প্রত্যেক এক্সামে আসে তিনি স্পো ওয়েট লিফটিংয়ের জন্য ওয়েট লিফটিং ফিল্ডের সাথে রিলেটেড স্পোর্টস যেটা একটি স্পোর্টস ইভেন্ট এবং তিনি মণিপুর রাজ্য থেকে বিলং করেন নেক্সট আমরা যেটা পড়ব দেখো শ্রী সোমদেব দেখো শ্রী সোমদেব কিশোর দেববর্মন তিনি স্পোর্টস ফিল্ডের সাথে মানে টেনিস ফিল্ডের সাথে যুক্ত এবং তার ত্রিপুরাতে বাড়ি বা ত্রিপুরা রাজ্য থেকে তিনি বিলং করেন নেক্সট হচ্ছে শ্রী অরূপ কুমার দত্তা তিনি লিটারেচার অ্যান্ড এডুকেশন ফিল্ডের সাথে যুক্ত এবং তার হোম ফিল্ড হচ্ছে বা হোম রাজ মানে বাড়ি হচ্ছে আসামে আসাম রাজ্য থেকে তিনি বিলং করেন নেক্সট হচ্ছে প্রফেসর দিগম্বর হাঁসদা প্রফেসর দিগম্বর হাঁসদা ইনিও লিটারেচার অ্যান্ড এডুকেশনের সাথে যুক্ত এবং ইনি ঝাড়খণ্ড রাজ্য থেকে বিলং করেন এরপরে দেখো আরও কিছু আছে শ্রী বিজয় কুমার কিছলু শ্রী বিজয় কুমার কিছলু ইনি ইনি মিউজিকের সাথে যুক্ত মানে সঙ্গীত ফিল্ডের সাথে যুক্ত ইনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন তাইলে এই বছর দেখছো ওয়েস্ট বেঙ্গল থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট পার্সেনও পেয়েছে তাদের ওয়েস্ট বেঙ্গলদের রিলেটেড অ্যাওয়ার্ডের কোশ্চেন কিন্তু আসতে পারে ওয়েস্ট বেঙ্গলে যেসব তোমরা এক্সাম দেবে যেমন ওয়েস্ট বেঙ্গল এসাই আছে কিছুদিন পর ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল আছে সেগুলোতেও কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে ঠিক আছে তারপরে দেখো জয়শ্রী গোস্বামী মহন্ত তিনি কিসের জন্য পেয়েছেন না লিটারেচার অ্যান্ড এডুকেশনের জন্য এবং তিনিও আসাম রাজ্য থেকে বিলং করেন এবার দেখো নেক্সট পেজ এবার নেক্সট দেখো কি বলছে না ডক্টর কৃষ্ণ বিহারী মিশ্র তিনিও লিটারেচার অ্যান্ড এডুকেশন ফিল্ডের সাথে যুক্ত এবং তা তিনিও বেঙ্গল রাজ্য থেকে বিলং করেন নেক্সট হচ্ছে দেখো শ্রী শিশির পুরুষোত্তম মিশ্রা ইনি মানে সিনেমা জগতের সাথে রিলেটেড এবং ইনি মহারাষ্ট্র রাজ্য থেকে বিলং করেন নেক্সট হচ্ছে শ্রীমতী সুভাসিনী মিস্ত্রি তিনি সোশ্যাল ওয়ার্কের জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন এবং তিনি ওয়েস্ট বেঙ্গল রাজ্য থেকে বিলং করেন তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল থেকে কে কে পাচ্ছে এবার বেঙ্গলে তোমরা কিন্তু এগুলো সব মুখস্থ করে নেবে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যারা মেন্স দেবে স্পেশাল করে ডাব্লুসিএস এবং মিসলিনিয়াস এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে কিন্তু ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো প্রফেসর টোমিও মিজোকামি তিনি লিটারেচার অ্যান্ড এডুকেশান ফিল্ডের সাথে রিলেটেড এবং তিনি জাপানের ঠিক আছে এবার নেক্সট দেখো বিজয় লক্ষ্মী নবনীত কৃষ্ণান তিনি কিসের জন্য পেয়েছেন না ফোল্ক মিউজিকের জন্য তিনি পেয়েছেন এবং তিনি তামিলনাড়ু রাজ্য থেকে বিলং করেন তারপরে দেখো ডক্টর এম আর রাজাগোপাল ডক্টর এম আর রাজাগোপাল কোন মেডিকেল মেডিসিন ফিল্ডের সাথে যুক্ত এবং তিনি কেরালা রাজ্য থেকে বিলং করেন নেক্সট হচ্ছে শিশির চন্দ্র শেখর রথ তিনি লিটারেচার এবং এডুকেশন এবং তারও বাড়ি উড়িষ্যা নেক্সট হচ্ছে দেখো শ্রী অমিতাভ রয় খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা শ্রী অমিতাভ রয় এই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট দেখো শ্রী অমিতাভ রয় তিনি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে একমাত্র ব্যক্তি যিনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছেন তিনি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডের উপর পদ্মশ্রী অ্যাওয়ার্ডটি পেয়েছেন অমিতাভ রয় নেক্সট দেখো কে আছে না স্পোর্টসের সাথে যেটা আমরা সবাই চিনি এনাকে কাদম্বি শ্রীকান্ত কাদম্বি শ্রীকান্ত তিনি ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত এবং তিনি অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে বিলং করেন কিদাম্বি সিংকান্ত অনেক কোটি অ্যাওয়ার্ডও পেয়েছে তোমরা সবাই এনাকে চেনো ঠিক আছে নেক্সট যিনি পেয়েছেন তিনি দেখো কে না প্রফেসর ভাগীরথ প্রসাদ ত্রিপাঠী ঠিক আছে তিনি লিটারেচার এবং এডুকেশন ওপরই পেয়েছেন এবং তিনি উত্তরপ্রদেশ রাজ্য থেকে বিলং করেন তারপরে দেখো শ্রী রোমুলাস হুইটকার তিনি কিসের জন্য পেয়েছেন না ওয়াইল্ড লাইফ কনভারসেশনের জন্য তিনি পেয়েছেন এবং তিনি তামিলনাড়ু রাজ্য থেকে বিলং করেন তারপরে দেখো শ্রী যোগেন্দ্র তিনি আর্টস ফিল্ডে থেকে বিলং করেন এবং তিনি মধ্যপ্রদেশ রাজ্য থেকে বিলং করেন এবং সবারই লাস্ট যিনি পেয়েছেন শ্রী এ জাকিয়া তিনি লিটারেচার এবং এডুকেশান থেকেই পেয়েছেন এবং তিনি ওয়ান অ্যান্ড অনলি তিনি মিজোরাম থেকে মিজোরাম রাজ্য থেকে পেয়েছেন এই হলো টোটাল আমরা পদ্মা অ্যাওয়ার্ড পুরোটা আমরা ডিসকাস করে নিলাম এই বছর যতগুলো এক্সাম দেবে দু সালে আগের বছরে পরের বছরের পদ্মা অ্যাওয়ার্ড পাওয়া পর্যন্ত তোমরা সব এখান থেকেই কোশ্চেন কমন পাবে যদি পদ্মা অ্যাওয়ার্ড থেকে আসে এর বাইরে যতটা আমরা পড়ালাম এর বাইরে একটিও কোশ্চেন আসবে না ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন লাগলো এবং এটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিও ভিডিওগুলো দেখার জন্য এবং তোমরা যদি কোনো চাও যে কোনো স্পেশাল স্পেশাল কোনো সাবজেক্টের উপর আমি আরও ভিডিও বানাই যেমন এই পদ্মা অ্যাওয়ার্ডের ওপর বানালাম এইরকম ধরনের তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এটা যেহেতু ইংলিশে পাবে একমাত্র তোমরা বিভিন্ন জায়গায় বাংলা থেকে আশা করি কোথাও পাওনি এবং বাংলাতে আমি যতটা সম্ভব বাংলাতে তোমাদের লিখে দিয়েছি ওইখান থেকে তোমরা পড়ে নেবে ঠিক আছে Thank you for watching.